এই যে হাজার হাজার মানুষ তুরস্কে এক রাতের ঘূর্ণিঝড়ে হাজার হাজার মানুষ মরে গেল ফেসবুকে ইউটিউবে আপনারা দেখেছেন আমি বলছিলাম মৌতের ভয় নয় মৌতের চিন্তা মাথায় যদি থাকে রাতের বেলা ঘুমানোর সময় নাপাক অবস্থায় কেউ ঘুমাইতে পারে গান শুনে শুনে ঘুমাইতে পারে না নাটক সিনেমা অশ্লীল আজে বাজে ভিডিও দেখে ঘুমাতে পারে না কারণ এই ঘুমটা তো আমার জীবনে আপনার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না আপনি যদি নাপাক অবস্থায় ঘুমিয়ে যান অথবা গুনাহরত অবস্থায় যদি আপনার মৌত হয়ে যায় শুনেন শুনেন নবীজি কি বলেছেন নবীজি বলেছেন ইউবাতু কুল্লু আব্দিন আলা মা মাতা আলাইহি যে মানুষ যে অবস্থায় মরবে তাকে ওই অবস্থায় হাশরের মাঠে যিনি উঠাবেন তিনি কে আল্লাহ সুতরাং আমরা কি কেউ নাপাক অবস্থায় গুনাহ করা অবস্থায় মরে ওই অবস্থায় কি নির্লজ্জ হয়ে হাশরে উঠতে চাই নাকি না তাহলে বলেন তো শয়তানের দেখানো শয়তানের ধোকায় গুনাহ থেকে বাঁচার জন্য মৌতের চিন্তা করার দরকার আছে না নাই মৌতের কথা ভাববেন এই বাঁশবাড়িয়া এলাকায় মুকসুদপুরে অনেক কবরস্থান আছে না নাই মাঝে মাঝে কবরস্থানে গিয়ে দেখবেন আপনার আমার মতো বহু মানুষ এই কবরস্থানে ঘুমিয়ে আছে যারা একদিন এই পৃথিবীতে ছিল যারা প্রত্যেকে এই পৃথিবীতে দম্ভ ভরে তাদের মধ্যে কেউ কেউ বিচরণ করেছিল যৌবন নিয়ে শক্তি সামর্থ্য নিয়ে বিচরণ করেছিল কিন্তু আজ তারা কবরস্থানের সাড়ে তিন হাত মাটির নিচে ঘুমিয়ে আছে একই ঠিকানা একই পরিণতি আমার হবে একই পরিণতি আমাদের সবার হবে এতে কোনো সন্দেহ একদিন এই যে মাইক আছে মসজিদের মাইক মাইকগুলোতে একদিন আপনার মৃত্যুর খবরে এলান হয়ে যাবে কত মানুষের মৃত্যুর খবর ঘোষণা হচ্ছে বলেন তো একদিন আমার আপনারও মৃত্যুর খবর ঘোষণা হওয়ার সম্ভাবনা আছে না নাই একদিন তোমারই নাম মসজিদে হবে লাম একদিন তোমারই নাম মসজিদে হবে লাম তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারই নাম মসজিদে হবে লাম একদিন মসজিদে মৃত্যুর খবর ঘোষণা হবে কি হবে না এই মৃত্যুর চিন্তা মাথায় থাকলে গুনাহ থেকে পাপ থেকে বাঁচা যাবে কারণ মরণের পরে সব খেলা শেষ রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদেরকে কেন দুনিয়াতে পাঠালেন কি উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হলো কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ যারিয়াতে 56 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথা জানিয়ে দিলেন রব্বুল আলামিন বলছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা বলছেন আমি জিন আর মানব জাতিকে কেবলমাত্র আমার গোলামের জন্য আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আমাদের সবাইকে যার গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আর আমাদেরকে আল্লাহর গোলামের পথে চলতে বাধা দেওয়ার জন্য একজন সব সময় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যায় তার নাম কি মাশাআল্লাহ তার নাম কি এই শয়তান এই ইবলিস আমাদেরকে গুনার পথে পরিচালনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যায় এই ইবলিস যখন জান্নাত থেকে বিতাড়িত হলো
কি কারণে বিতাড়িত হলো সেটা তো আপনারা সবাই জানেন। রব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে যখন বানানোর পরে ফেরেশতাদের সামনে এনে আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও আদম এই এই জিনিসগুলোর নাম তুমি বলো। প্রথমে আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছিলেন, ফেরেশতারা তখন জবাব দিয়েছিল, سبحانك لا علم لنا إلا ما علمتنا ফেরেশতারা বলেছিল, হে আমাদের রব তুমি আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছো এর বেশি জ্ঞান আমাদের নাই, এগুলোর নাম আমরা বলতে পারবো না। আল্লাহ যখন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে সেই জিনিসগুলোর নাম বলতে বললেন, সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম একটা একটা করে সব জিনিসের নাম বলে দিলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বললেন, এই আদম বানানোর জন্য তোমরা আমাকে নিষেধ দিয়েছিলে, এখন তো দেখা গেল তোমাদের চাইতে আদম ভালো, সুতরাং আদমকে তোমরা সাজদা দাও। সব ফেরেশতারা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে সাজদা দিয়েছিল, একজন আদম নবীকে সাজদা দেয় নাই, তার নাম কি? আর জোরে বলেন। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, কি রে ইবলিস, আমার আদেশ শুনে সব ফেরেশতারা আদমকে সাজদা দিল, কিন্তু তুই কেন সাজদা দিলি না? ইবলিস তখন বলেছিল, আমাকে আপনি মাটি থেকে আমাকে আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন, আর আদমকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন, আনা খায়রুম মিন, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ, সুতরাং আমি কেন আদমকে সাজদা দিব? ইবলিস আল্লাহর আদেশ অমান্য করে অহংকার আর অদ্ভুতপূর্ণ আচরণ প্রদর্শন করার কারণে রব্বুল আলামিন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন। ইবলিস যখন জান্নাত থেকে বের হলো, এই কথাটা বলার জন্য এই ঘটনাটা আমি টেনে আনলাম, ইবলিস যখন জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল, ইবলিস তখন আল্লাহর কাছে আবেদন করেছিল, সে তখন বলেছিল, আল্লাহ সূরা আরাফের মধ্যে বলেছেন, সে তখন বলেছিল, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, সে বলেছিল আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ তখন বলেছিলেন, ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে কিয়ামত দিবস পর্যন্ত হায়াত দিলাম, এখন কিয়ামত দিবস পর্যন্ত হায়াত পেয়ে ইবলিস এবার কি করলো দেখেন। ইবলিস তখন আল্লাহকে বলল, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم. ইবলিস তখন বলল, ওগো আল্লাহ, যে আদমের কারণে আমাকে তুমি আজকে জান্নাত থেকে বের করে দিয়েছ, ওই আদম এবং তার সন্তানাদিদেরকে সুজা পথে দিনের পথে চলতে বাধা দেওয়া, এটা হবে আমার প্রধান এবং প্রথম কাজ। কিভাবে আমি তাদেরকে তোমার পথে চলতে বাধা দিব, কেমনে তাদেরকে আমি গুনাহ করাবো? শোনো, ইবলিস তখন বলেছিল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাঈলিহিম ওয়া লা তাজিদু আকছারাহুম শাকিরিন। সে তখন বলেছিল, এই আদম এবং আদমের সন্তানদেরকে আমি সামন দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমি প্রতারণার জাল বিস্তার করে এদেরকে দিয়ে আমি গুনাহ করাবো, পাপ করাবো, আমাদেরকে গুনাহ করায়া করায়া, পাপ করায়া করায়া জাহান্নামের দিকে ধাবিত করার জন্য শয়তান ওয়াদা করেছে কার সঙ্গে? আর জোরে বলেন। তাহলে গুনাহ করানো, পাপ করানো কার কাজ? আরো জোরে বলেন, আমাদেরকে দিয়ে পাপ করাবে, গুনাহ করাবে, এটা কিন্তু শয়তান আল্লাহর সাথে ওয়াদা করে এসেছে। কি করে এসেছে? আর গুনাহ কেমনে করাবে? প্রতারণা, ধোকা দিবে কেমনে? ওই যে আয়াত বললাম না, সূরা আরাফের সামনে, পিছনে, ডানে, বামে, কোন দিকে যাবেন আপনি? চতুর্দিক থেকে প্রতারণার জাল বিস্তার করে আপনাকে গুনার পথে ধাবিত
করবে যে শয়তান আমাদেরকে গুনার দিকে নিয়ে জাহান্নামে নিতে চায় ওই গুনার পথ থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে কিছু কর্ম পরিকল্পনা কিছু আমল করার দরকার আছে না নাই এটাই আমাকে বিষয় দেওয়া হয়েছে যে আমরা পাপ থেকে গুনাহ থেকে বাঁচব কেমনে আমি 14টা আমল আপনাদেরকে শিখায় যাব এই 14টা আমল যদি আমরা করতে পারি শয়তানের ধোকায় গুনাহ থেকে পাপ থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ যাদের কাছে মোবাইল ফোন আছে নোট করে নিয়ে যান যে এম হাসিবুর রহমান হুজুর আমাদেরকে গুনাহ থেকে বাঁচার এই এই আমল কোরআন হাদিস থেকে বলে গিয়েছেন ঠিক আছে কথা যাদের ফোন আছে নোট করে নিয়ে যান যাদের মেধা ভালো তো মেমোরাইজ করে চলে যান পড়া যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গুনাহ থেকে পাপ থেকে বাঁচার জন্য আমরা কয়টা আমল করব 14টা জোরে বলেন কয়টা 14টা 14টা নাম্বার 1 শুরু হচ্ছে গুনাহর দিকে আমাদেরকে নিতে চায় শয়তান জোরে বলেন নিতে চায় শয়তান আর হেবাটা ইবলিস এটা কেমন জানেন এই যে ভ্লাদিমির পুতিন আছে না ওই যে আরেকটা আছে না কিম জং উন এর আর কি জাতের শয়তান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন আর জো বাইডেন বলেন এদের আর কি ক্ষমতা শয়তানের ক্ষমতা আপনি জানেন পুতিন বা জো বাইডেন আপনার রক্তের ভেতরে চলাচল করতে পারবে না কিন্তু শয়তান আপনার রক্তের শিরায় শিরায়ও বিচরণ করতে পারে শয়তানকে মোকাবেলা করার কোনো অস্ত্র কোনো মিসাইল কোনো বোমা কোনো পারমাণবিক অস্ত্র পৃথিবীতে এখন আবিষ্কার হয় হওয়ার কোনো সম্ভাবনাও নাই শয়তান থেকে বাঁচার জন্য শয়তানের ধোকায় গুনাহ থেকে বাঁচার জন্য এক নম্বর আমল হলো এই শয়তানের ধোকা থেকে আশ্রয় চাইতে হবে আর আশ্রয় দিতে পারেন একমাত্র যিনি তিনি কে আল্লাহ আপনি যদি গুনাহ থেকে পাপ থেকে বাঁচতে চান এক নম্বর যে আমল করতে হবে সেটি হলো পাপ কিংবা গুনাহ করার চিন্তা যখন মাথায় চলে আসবে যে কোনো গুনাহের চিন্তা হতে পারে মনে রাখবেন যে কোনো গুনাহ যে কোনো পাপের চিন্তা মাথায় এনে দেয় শয়তান সুতরাং আপনি শয়তানের ওয়াসওয়াসা শয়তানের ধোকায় গুনাহ থেকে বাঁচার জন্য এক নাম্বার যে আমল করবেন রব্বুল আলামিন সেটা আমাদেরকে শেখাচ্ছেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নাম্বার সূরা সূরাতুল আরাফের 200 নাম্বার আয়াতে বলছেন ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাসতাইদ বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম আল্লাহ তাআলা বলছেন অতএব শয়তানের কোনো ধোকা শয়তানের কোন প্ররোচনা যখন তোমাকে প্ররোচিত করবে শয়তান যখন তোমাকে ধোঁকাগ্রস্ত করতে চাইবে গুনাহ করাতে চাইবে তখন তুমি যার কাছে শয়তান থেকে আশ্রয় চাইবে আল্লাহ শেখাচ্ছেন তিনি কে শয়তানের ধোঁকা থেকে আপনাকে আল্লাহ ছাড়া আর কেউ আশ্রয় দিতে পারবে না সুন্দর একটা ঘটনা আপনাদেরকে শোনাই বুখারী এবং মুসলিম শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার দুই ব্যক্তি ঝগড়া করছিল ঝগড়া করতে করতে এক পর্যায়ে তারা একজন আরেকজনকে অশ্লাব্য ভাষায় গালিগালাজ আরম্ভ করে দিল এদের মধ্যে একজন অত্যন্ত রাগান্বিত হয়ে গেল রাগ কন্ট্রোল করতে না পেরে রাগে অগ্নিশর্মা হয়ে গিয়ে অশ্লাব্য বিশ্রী ভাষায় গালিগালাজ আরম্ভ করলো নবীজি যখন এই চিত্র দেখলেন আর এদের এই ঝগড়া বিবাদ শুনলেন নবীজি তখন বললেন ইন্নী লা আলামু কালিমাতান লাউ ক্বালাহা লাযহাব আনহু মা ইয়াজিদ নবীজি বললেন যে লোকটা রাগান্বিত হয়ে গালিগালাজ করছে আমি এমন একটা কালিমা জানি এমন একটা দোয়া জানি এই দোয়াটা যদি এই লোকটা পড়ে নেয় তার রাগ আল্লাহ দূর করে দিবেন নবীজি বললেন সে যদি এই বাক্যটা পড়ে নেয় এই দোয়াটা তো আপনারা অটোমেটিক সবারই মুখস্থ আছে পড়েন আমার সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিতাড়িত মরদুদ অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাই কার কাছে আপনারা বলবেন হুজুর এটা কমন আমল এটা আমরা সবাই জানি হ্যাঁ
জানা এক বিষয় আর মানা আরেক বিষয়। সুদের চিন্তা মাথায় চলে এসেছে, এটা শয়তান এনে দিয়েছে। কোনদিন কি পড়েছেন তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়ে দেখেন এটার পাওয়ার কেমন, শয়তানের সব চিন্তা মাথা থেকে ডিলিট হয়ে যাবে। আল্লাহু আকবার, যুবক ভাইরা গুনাহ করতে মন চায়, ফোন হাতে নিয়েছো, অশ্লীল বাজে জিনিস দেখতে মন চায়, কখনো কি ওই সময় আউযু বিল্লাহ পড়েছো? মেসেঞ্জারে একটা মেয়েকে টেক্সট করতে মন চায়, এটা শয়তানি ধোকা, ওই সময় কি আউযু বিল্লাহ পড়ে দেখেছো? পড়ে দেখো, সাথে সাথে চিন্তা মাথা থেকে রিমুভ হয়ে যাবে। আল্লাহু আকবার। ঘুষের টাকা নিয়ে আসছে, একদম চকচকে টাকার নোট, ঘুষ এই লেনদেন করানোর ওয়াসওয়াসা আসছে কার তরফ থেকে? তখন কি পড়ছেন আউযু বিল্লাহ? পড়া দেখেন সব শয়তানি চিন্তা চলে যাবে। এক নম্বর আমল, গুনাহ থেকে বাঁচার জন্য আশ্রয় চাইতে হবে কার কাছে? কারণ শয়তান থেকে বাঁচাতে পারবে এমন কেউ দুনিয়াতে একমাত্র পারেন যিনি, তিনি কে? এক নম্বর আমল, শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য ইস্তিআযার আমল করা। ইস্তিআযা মানে হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দিনের বেলা রাতের বেলা যখনই গুনার চিন্তা মাথায় আসবে মনে মনে পড়ে ফেলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যুবক ভাইরা রাস্তায় দাঁড়িয়ে আছো, সুন্দরী কয়েকটা মেয়ে হেঁটে যাচ্ছে, দেখতে মন চাইছে, তখন শুধু পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দেখবা শয়তান চলে যাবে। আর যখন শয়তান চলে যায় তখন কিন্তু আজেবাজে চিন্তাও মাথা থেকে চলে। যতক্ষণ শয়তান আশপাশে ঘুরঘুর ঘুরঘুর করে ততক্ষণ শয়তানি ধোকা শয়তানি চিন্তাও আমাদেরকে প্ররোচিত করে। তাহলে এই আমলটা করা যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নাম্বার টু, নাম্বার টু, দুই নাম্বার, নোট করছেন তো আপনারা? নাম্বার টু, গুনাহ থেকে পাপ থেকে বাঁচার জন্য দুই নাম্বার যে আমল করতে হবে, অন্তরের মধ্যে সবসময় একজনের ভয় লালন করতে হবে, তিনি কে? আল্লাহর কসম করে বলছি, দিলের ভেতরে অন্তরের ভেতরে কেউ যদি আল্লাহর ভয় জাগ্রত করতে পারে, গুনাহ থেকে পাপ থেকে সে বেঁচে থাকতে পারবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের সাত নম্বর সুরা সূরাতুল আরাফের 201 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযাহুম মুবসিরুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, শয়তান যখন তাদেরকে কোনো গুনাহ করাতে চায়, শয়তান যখন তাদেরকে কোনো ধোকায় ফেলতে চায়, সঙ্গে সঙ্গে তাদের দিলে যার, তাদের দিল যার ভয়ে প্রকম্পিত হয়, তিনি কে? আল্লাহর ভয় অন্তরে থাকলে মানুষ গুনাহ করতে পারে না। সুন্দর একটা ঘটনা আমার মনে পড়ে গেল, ঘটনাটা কি বলবো, সোনানে বায়হাকির ভিতরে এই ঘটনা বর্ণিত হয়েছে, খুব মনোযোগ দিয়ে ঘটনাটা শুনেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে একটা সফরে বের হয়েছিলেন। দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল, তিনি তার সঙ্গীদেরকে বললেন, দুপুরের খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছান। তার সঙ্গী সাথীরা খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছালেন, তারা বসে যখন খাবার খেতে শুরু করবেন তখনই লক্ষ্য করলেন একজন রাখাল তাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাখালকে ডেকে বললেন, হে রাখাল ভাই, আমরা দুপুরের খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছিয়ে বসে গিয়েছি, তুমি আসো আমাদের সঙ্গে বসে খাবার গ্রহণ করো। ওই রাখাল তখন বলল, হে মুসাফির, আমি তোমাদের কাউকে চিনি না, তারপরেও আমার মতো অপরিচিত রাখালকে তোমরা যে দুপুরের খাবার গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছো, এজন্য তোমাদের প্রতি মোবারকবাদ জানাই, শুকরিয়া জানাই, কিন্তু আমি তো তোমাদের সাথে বসে খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, কেন তুমি আমাদের সাথে বসে খাবার খাবে না? রাখাল তখন বলল, আমি রোজাদার মানুষ, রোজা রেখেছি, তোমাদের সঙ্গে এই জন্য খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন,
এখন তো রমজানের মাস নয় তাহলে নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো তুমি এই বিরাট মরুভূমিতে বিশাল এই মরুভূমিতে পশুর পাল নিয়ে এসেছো মরুভূমির এই রুক্ষ আবহায় প্রচন্ড তাপমাত্রায় হয়তোবা তুমি অনেক কষ্ট পাচ্ছ তুমি রাখাল মানুষ সব সময় ভালো ভালো আইটেমের খাবার দাবার পাও না আমাদের সঙ্গে ভালো ভালো আইটেমের খাবার দাবার আছে আসো আমাদের সাথে বসে খাবার গ্রহণ করো নফল রোজা ভাঙলে কোনো অসুবিধা হয় না ওই রাখাল তখন বলল হে মুসাফির নফল রোজা ভাঙলে কোনো অসুবিধা হয় না এটা তো আমিও জানি কিন্তু তোমার কথায় তো আমি রোজা ভাঙতে পারবো না কারণ আমি তো ওই শূন্য দিনের জন্য আমল করে যাচ্ছি যেদিন মানুষের আমল ছাড়া আর কিছুই কাজে লাগবে না ঘটনা কিন্তু শেষ না এবার শুরু হইছে খেয়াল করে শুনেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই রাখালের এমন জবাবে বিস্মিত হয়ে গেলেন হতবাক হয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন এই বেটা রাখাল হলেও অন্তরের মধ্যে আল্লাহর ভয় হয়তো লালন করে কিন্তু সে কেমন আল্লাহর ভয় লালন করে আজ আমি সেটা পরীক্ষা করে ছাড়ব বললেন ঠিক আছে রাখাল খাবার আমাদের সাথে খাওয়া লাগবে না তুমি আমার কাছে আসো তোমার সঙ্গে জরুরি কথা আছে রাখাল যখন কাছে আসলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন এই যে তুমি বিরাট পশুর পাল নিয়ে এসেছো এই পশুপালের মালিককে রাখাল তখন বলল আমি মালিক নই আমি একজনের চাকর আমি একজনের গোলাম আমি তার পশুর পাল নিয়ে মরুভূমিতে চড়াতে এসেছি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবার মনে মনে ভাবছেন তাহলে তো তোমাকে পরীক্ষা করার একটা অপশনও আমি পেয়ে গিয়েছি তিনি এবার পরীক্ষা করার উদ্দেশ্যে বললেন হে রাখাল শোনো এই পশুর পাল থেকে একটা ছাগল তুমি আমার কাছে বিক্রয় করে দাও আমি তোমাকে নগদ কিছু টাকা দিব আর তুমি যেহেতু রোজা রেখেছো আমার সাথে খাইলা না এটা জবাই করে কিছু মাংসও তোমাকে হাদিয়া দিব যেন ইফতারিতে তুমি তা খেতে পারো ওই রাখাল তখন বলল হ্যাঁ মুসাফির কিছুক্ষণ আগেও তো তোমাকে বলেছি এই পশুপালের মালিক আমি নই আমি একজনের গোলাম আমি একজনের চাকর তার পশুপাল নিয়ে এসেছি সুতরাং তার অনুমতি ব্যতীত তার পশুর পাল থেকে একটা ছাগল কিভাবে তোমার কাছে বিক্রয় করব আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তো পরীক্ষা করার জন্য তাকে এই প্রস্তাবটা দিয়েছেন এজন্য বললেন শোনো এইরকম বিরাট পশুর পাল নিয়ে মরুভূমিতে আসলে বাঘের আক্রমণ হতে পারে এটা প্রায় সকলেই জানে তুমি বাড়িতে গিয়ে তোমার মালিককে বলবে আজ মরুভূমিতে বাঘ আক্রমণ করেছিল সেখান থেকে আক্রমণ করে একটা ছাগল বাঘ খেয়ে ফেলেছে এই কথা বললে মালিক তোমাকে আর দোষারোপ করবে না মালিককে এই কথা বলে তুমি বুঝ দিয়ে দিতে পারবা আর একটা ছাগল যদি আমার কাছে বিক্রি করো তোমার লাভ হবে নগদ টাকা পাবা কিছু মাংস হাদিয়া পাবা এই কথা যখন রাখালকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন রাখাল তখন তার প্রস্তাব প্রত্যাখ্যান করল রিজেক্ট করে দিয়ে বলল হে মুসাফির শোনো আমি হয়তো তোমার কাছে ছাগল বিক্রি করে নগদ কিছু টাকা পাবো মাংস হাদিয়া পাবো বাড়িতে গিয়ে আমার মালিককে মিথ্যা বলে বুঝ দিতে পারবো কিন্তু হে মুসাফির তোমার কাছে আমার একটা প্রশ্ন এই প্রশ্নের জবাব আগে দাও রাখাল তখন প্রশ্ন করলো বলো তো তোমার কাছে প্রশ্ন হলো আল্লাহ কোথায় তোমার আমার এই লেনদেন এই প্রতারণা সুলভ লেনদেন আমার মালিক হয়তো বাড়িতে জানবে না অন্য কোনো মানুষ জানবে না কিন্তু তোমার মালিক আমার মালিক আমার মালিকেরও মালিক বিশ্ব জাহানের প্রতিপালক যিনি তাকে তো ধোকা দেওয়া কারো দ্বারা সম্ভব নয় এর নাম কি আল্লাহর এর নাম কি বলেছিলাম একটু আগে যদি অন্তরে আল্লাহর ভয় থাকে কুপ্রস্তাব দিয়ে আজে বাজে লুভনীয় প্রস্তাব দিয়েও আপনি গুনাহ করাতে পারবেন এই জন্য বলেছি আল্লাহর ভয় গুনাহ থেকে বেঁচে থাকার জন্য দিলের মধ্যে আল্লাহর ভয় ঢোকাতে হবে কেউ যেটা দেখে না সেটা যিনি দেখেন তিনি কি আরো জোরে বলেন তিনি কি যুবক ভাইরা শোনো
বলেছিলাম কেউ যেটা দেখে না কার সুযোগ নাই কারণ সবাই যার যার রুমে ঘুমায় দরজা বন্ধ করে লাইট অফ করে দিয়ে একা একা তুমি যদি কোনো গুনার কাজ করো খারাপ ভিডিও দেখে গুনাহ কামাও দুনিয়ার কেউ না দেখলেও একজন যিনি দেখেন তিনি কে এর নাম হলো আল্লাহর ভয় গোপনে গোপনে যদি আপনি ঘুষের লেনদেন করেন এই মুকসুদপুরের কেউ জানবে না কিন্তু একজন সব খবর রাখেন তিনি কে আমার আল্লাহকে আপনি ধোঁকা দিতে পারবেন না কারণ ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা আসমান আর জমিনের কোনো কিছু আমার আল্লাহর কাছে গোপন নাই অন্য আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা আল্লাহ তাআলা বলছেন অদৃশ্যের খবর একমাত্র যিনি জানেন তিনি কে স্থলভাগ আর জলভাগে যা কিছু হয় সব কিছু সম্পর্কে আল্লাহ জানেন শুধু তাই নয় এই পৃথিবীর কোন দেশের কোন প্রান্ত থেকে যদি কোন গাছের কোন একটি পাতা ছিঁড়ে যায় কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে তার খবর আমার আল্লাহর কাছে রয়েছে সুতরাং যে আল্লাহর কাছে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা মহাবিশ্বের খবর রয়েছে সে আল্লাহর কাছে আমার আপনার গোপন গুনাহের খবরও আছে না নাই গুনাহ থেকে বাঁচার জন্য দুই নম্বর আমলের কথা বলছিলাম সব সময় দিলের মধ্যে যার ভয় ঢুকায় রাখতে হবে তিনি কে ও ভাই সব কিছুকে ফাঁকি দিতে পারবেন আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না এই যে দেখুন আমরা এখন সিসিটিভি আবিষ্কার করেছি সিসিটিভি বুঝেন তো আপনারা আপনার দোকানে বাসা বাড়িতে আপনার ফ্যাক্টরিতে যে কোনো জায়গায় সিসিটিভি লাগালেন সিসিটিভি ফুটেজ থাকলে পড়ে কোন দিক দিয়ে চোর ঢুকতেছে কে কোন দিক দিয়ে বের হয়ে যাচ্ছে সব কিছু দেখার সুযোগ আছে না নাই কি ভেবেছেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন আর আপনার জন্য সিসিটিভি নাই আপনার জন্য কোনো পর্যবেক্ষক নাই এমনটা তো হতে পারে না আমরা যে সিসিটিভি আবিষ্কার করলাম মাথায় জ্ঞান দিলেন কে আরো জুড়ে বলেন কে আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি সিসিটিভি বানায় ব্যবসা প্রতিষ্ঠান কিংবা কলকারখানা কন্ট্রোল করতে পারে সে আল্লাহ কি আমার আপনার তিন রাত ২৪ ঘন্টার সব কিছুকে সিসিটিভির আওতায় আনতে পারেন না আল্লাহ এই জন্য বলছেন বান্দা শোন তুই কোথায় যাবি ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকের জন্য দুইজন দারওয়ান ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন কে আল্লাহ বলছেন তাদের পরিচয় হলো কিরামান কাতিবিন এরা হলো সম্মানিত লেখক ইয়ালামুনা মা তাফআলুন তোমরা যা করো তারা জানে ছোট্ট কোনো কাজ করো সেটাও সে লিখে বড় কোনো কাজ করো সেটাও তারা লিখে সুতরাং কোনো মানুষের দিলে যদি এই ভয়টা থাকে আমি যা করছি সব রেকর্ড হয় সব লেখা হয় বলেন তো ওই লোকটার ভয় অন্তরে যদি সেই ভয় থাকে কোনোদিনও কি গুনার ধারে কাছে যেতে পারে নাকি আমাদের অন্তরে কি আমরা এই জিনিসটা ডেভেলপ করতে পারবো না অবস্থ হলো না ডেভেলপ করতে পারবো এক নাম্বার বলেছিলাম গুনাহ থেকে বাঁচার জন্য শয়তানের ধোকা থেকে আশ্রয় চাইবো কার কাছে দুই নাম্বার আমল শিখালাম গুনাহ থেকে বাঁচতে হলে দিলের মধ্যে একজনের ভয় ঢুকায় দিতে হবে তিনি কে তিন নাম্বার আমল গুনাহ থেকে বাঁচার জন্য সব সময় মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে মৌতের কথা যদি স্মরণ থাকে
গুনাহ থেকে বাঁচা যাবে এই মৌত আমাদের সকলের জন্য আছে না নাই বলেন তো অমর থাকবে মরবে না এমন কেউ কি আছে নাকি আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে প্রত্যেক প্রাণসত্তাকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে মরণ থেকে বাঁচা যাবে না আর এই মরণ কার যে কখন হবে সেটা তো কেউ জানে এই প্যান্ডেলের নিচে বসেছেন আর আপনি বাড়ি ফিরতে না পারেন এখান থেকে আপনার লাশ বাড়িতে যেতে পারে যে কোনো সময় আপনার মৌত হয়ে যেতে পারে যাদের বয়স কম যারা এখনো ইয়াং তরুণ যুবক তারা হয়তো ভাবছে এটা আবার কেমন কথা আমরা বুড়া হব চুল পাকবে দাড়ি পাকবে চামড়াগুলো আমাদের আমাদের চামড়াগুলো কচকে যাবে তারপরে আমরা মরব না দুনিয়াতে আসার জন্য সিরিয়াল লাগে কিন্তু যাবার জন্য কোনো সিরিয়াল হঠাৎ করে আমরা চলে যাব সুতরাং মৌতের চিন্তা মাথায় থাকলে গুনাহ থেকে বাঁচা যায় কেমনে বাঁচা যায় শুনে মনে করেন কেউ একজন আপনাকে এসে ঘুষের কিছু টাকা দিল ধরেন ভাই ঘুষটা রাখেন কামটা কইরা দেন ঘুষের টাকা পকেটে ঢুকায়া রাখার আগেই তো মরণ হয়ে যেতে পারে কিনা কথা বলেন না কেন সুতরাং মরণের চিন্তা থাকলে ঘুষ থেকে বাঁচা যাবে মরণের চিন্তা থাকলে সুদি লেনদেন থেকে বাঁচা যাবে এই যে বহু মানুষ আছে মানুষের আইল ঠেলাঠেলি করে জায়গা দখল করে এরকম ভূমিদস্যু কম বেশি প্রত্যেক এলাকায় আছে না নাই যারা আইল ঠেলাঠেলি কইরা মানুষের জায়গা জমি দখল করে সে সকল ভূমিদস্যুকে বলবা হ্যাঁ ভাই শোনো তোমার জায়গা কিন্তু অত বেশি নয় জায়গা কিন্তু মাত্র সাড়ে তিন হাত জুড়ে বলেন কয় হাত হাজার হাজার একর সম্পত্তি সব জায়গায় পড়ে থাকবে মাত্র সাড়ে তিন হাত জায়গা আপনার নসিব হবে ঠিক কিনা এই যে আইল ঠেলাঠেলি কইরা মানুষের জায়গা জমিগুলা দখল করে এই যে জমি ভোগ করার আগেই আপনার মৌত হয়ে যেতে পারে কিনা রাতের বেলা আমার যুবক ভাইয়েরা গুনাহ করে করে ঘুমায় কানের মধ্যে ইয়ারপড ঢুকায় দিয়া হেডফোন দিয়া গান শুনতে শুনতে ঘুমানোর প্রস্তুতি নেই যদি কোনো যুবকের মাথায় এই চিন্তা আসে এই অবস্থায় আমার মৌত হয়ে যেতে পারে অ যুবক ভাইয়েরা তুরস্কের দিকে তাকাও গত সোমবার রাতের বেলা সবাই ঘুমিয়েছিল তোমাদের মতো বহু ছাত্ররা ঘুমাইছিল সকালবেলা উঠে স্কুলে আর কলেজে যাবে বহু মানুষ ঘুমিয়েছিল সকালবেলা উঠে অফিসে যাবে চাকরিতে যাবে ভোর চারটার সময় ঘুমের মধ্যে হাজার হাজার মানুষ শেষ একটা ঝাঁকুনি দিয়া কত বিশাল বিশাল বিল্ডিং গুলোকে আল্লাহ ধসাইয়া দিয়েছে এই যে রাতের বেলা আমরা ঘুমাই এই তো বাংলাদেশেও সাত আট মাস আগে একটা ঘূর্ণিঝড় হয়েছিল কি জানি নাম দিছিল সিত্রা মনে পড়ছে আমার সিত্রা ওই দিন আমার মাহফিল ছিল কুমিল্লায় আমি মাহফিলে গেলাম তখন প্রচন্ড বাতাস ছিল এইরকম স্টেজে মাহফিলে বসলাম দশ মিনিটও লাগে নাই প্যান্ডেল উড়াইয়া নিয়ে আর এক জায়গায় ফেলাই দিছি আমি হুজুর আমিও মারছি দৌড় জনগণ মারছে দৌড় কারণ অবস্থা ভয়াবহ এত ভয়াবহ হয়তো আপনাদের এলাকায় কেমন ছিল আমি জানি না ওই এলাকার লালমাই ওইটা কিন্তু বঙ্গোপসাগরের কিছুটা নিকটে এজন্য ওই অঞ্চলের দিকে আঘাত হেনেছে একটু মোটামুটি অবস্থা এমন হলো আসার সময় দেখলাম বড় বড় গাছ পড়ে গেছে ওই রাতে কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছে ওই দুর্ঘটনা ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় টেলিভিশন চ্যানেলও দেখানো হয়েছে একজন প্রবাসী বিদেশ থেকে বাড়িতে এসেছিলেন বিদেশ থেকে বাড়িতে এসে সিত্রাঙে ওই রাতে তিনি খাবার দাবার খেয়ে তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে ঘুমাইছিলেন লোকটা এত বছর পর বিদেশ থেকে এসেছে খাবার দাবার খাইয়া বাড়িতে ঘুমাইছে হয়তো চিন্তা করেছে সকালবেলা উঠে আত্মীয় স্বজনের সাথে দেখা করবে কিন্তু লোকটা যে ঘুমাইছে সেও জানতো না এটা জীবনের শেষ ঘুম হয়তো এটাই তার জীবনের শেষ ঘুম জানতো না লোকটা ওই রাতেই এমন ভয়াবহ দুর্ঘটনায় এই পরিবারের সবাই মারা গেল বিশাল কয়েকটা গাছ এই টিনের চালের উপর যখন পড়ল সবাই ঘুমের মধ্যে মারা গেল
এটা ছিল শেষ ঘুম জেগে যখন উঠবে চোখ খুলে দেখবে দুনিয়ায় নাই আছে তারা কবরে এই যে হাজার হাজার মানুষ তুরস্কে এক রাতের ঘূর্ণিঝড়ে হাজার হাজার মানুষ মরে গেল ফেসবুকে ইউটিউবে আপনারা দেখেছেন আমি বলছিলাম মৌতের ভয় নয় মৌতের চিন্তা মাথায় যদি থাকে রাতের বেলা ঘুমানোর সময় নাপাক অবস্থায় কেউ ঘুমাইতে পারে গান শুনে শুনে ঘুমাইতে পারে না নাটক সিনেমা অশ্লীল আজে বাজে ভিডিও দেখে ঘুমাতে পারে না কারণ এই ঘুমটা তো আমার জীবনে আপনার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না আপনি যদি নাপাক অবস্থায় ঘুমিয়ে যান অথবা গুনাহরত অবস্থায় যদি আপনার মৌত হয়ে যায় শুনেন শুনেন নবীজি কি বলেছেন নবীজি বলেছেন ইউবাতু কুল্লু আব্দিন আলা মা মাতা আলাইহি যে মানুষ যে অবস্থায় মরবে তাকে ওই অবস্থায় হাশরের মাঠে যিনি উঠাবেন তিনি কে আল্লাহ সুতরাং আমরা কি কেউ নাপাক অবস্থায় গুনাহ করা অবস্থায় মরে ওই অবস্থায় কি নির্লজ্জ হয়ে হাশরে উঠতে চাই নাকি না তাহলে বলেন তো শয়তানের দেখানো শয়তানের ধোকায় গুনাহ থেকে বাঁচার জন্য মৌতের চিন্তা করার দরকার আছে না নাই মৌতের কথা ভাববেন এই বাঁশবাড়িয়া এলাকায় মুকসুদপুরে অনেক কবরস্থান আছে না নাই মাঝে মাঝে কবরস্থানে গিয়ে দেখবেন আপনার আমার মতো বহু মানুষ এই কবরস্থানে ঘুমিয়ে আছে যারা একদিন এই পৃথিবীতে ছিল যারা প্রত্যেকেই এই পৃথিবীতে দম্ভ ভরে তাদের মধ্যে কেউ কেউ বিচরণ করেছিল যৌবন নিয়ে শক্তি সামর্থ্য নিয়ে বিচরণ করেছিল কিন্তু আজ তারা কবরস্থানের সাড়ে তিন হাত মাটির নিচে ঘুমিয়ে আছে একই ঠিকানা একই পরিণতি আমার হবে একই পরিণতি আমাদের সবার হবে এতে কোনো সন্দেহ একদিন এই যে মাইক আছে মসজিদের মাইক মাইকগুলোতে একদিন আপনার মৃত্যুর খবর এলান হয়ে যাবে কত মানুষের মৃত্যুর খবর ঘোষণা হচ্ছে বলেন তো একদিন আমার আপনারও মৃত্যুর খবর ঘোষণা হওয়ার সম্ভাবনা আছে না নাই একদিন তোমারই নাম মসজিদে হবে লাম একদিন তোমারই নাম মসজিদে হবে লাম তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারই নাম মসজিদে হবে লাম একদিন মসজিদে মৃত্যুর খবর ঘোষণা হবে কি হবে না এই মৃত্যুর চিন্তা মাথায় থাকলে গুনাহ থেকে পাপ থেকে বাঁচা যাবে কারণ মরণের পরে সব খেলা শেষ তুই খালি বলে খেলা হবে দরমিয়া কে আর খেলা হবে খেলা তো শুরুই হয় নাই মরার পরেই না খেলা শুরু হবে আপনার সব শেষ হয়ে যাবে এই দুনিয়া এটা হলো ছলনার জায়গা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর অন্য এতে আল্লাহ বলেছেন ইল্লা লাইব ওয়ালাহ আল্লাহ বলেছেন এটা এই দুনিয়াটা হলো ছলনার জায়গা দুনিয়ার ছলনায় পড়ে আমরা আমাদের আখেরাতকে শেষ করব আমরা দুনিয়া চাই না আখেরাত চাই আরো জোরে বলেন দুনিয়া শ্রেষ্ঠ না আখেরাত শ্রেষ্ঠ আখেরাত শ্রেষ্ঠ না দুনিয়া শ্রেষ্ঠ এই দুনিয়ার জীবনের স্টার্টিং আছে ইন্ডিংও আছে আখেরাতের স্টার্টিং আছে ইন্ডিং আর শুরু আছে কোনো শেষ তাহলে গুনাহ থেকে বাঁচার তিন নম্বর টিপস আমলের কথা মনে থাকবে তো বলেন ঈশা চার নম্বর পাপ থেকে গুনাহ থেকে বেঁচে থাকার চার নম্বর আমল হলো নফসের গোলামি ছেড়ে দিতে হবে
মনের চাওয়াকে প্রায়োরিটি দেওয়া যাবে না অনেক মানুষ আছে মনের গোলাম মন যা চায় তাই করে না মুমিন মন যা চায় তাই করতে পারে মুমিন চলবে একজনের হুকুম মতো গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ নফসের গোলাম হওয়া যাবে না হতে হবে আল্লাহর গোলাম নফসের গোলামিটা কেমনে হয় শুনেন ভোরবেলা ফজরের সময় ফজরের আজান হলো শুনতেছেন নাকি ভোরবেলা ফজরের সময় মুয়াজ্জিন সাহেব আজান দিলেন মন চায় আর একটু ঘুমাই এটা হলো মনের চাওয়া আর আল্লাহর চাওয়া হলো বান্দা তুমি ওঠো উঠে তুমি আমাকে সাজদা দাও নামাজ পড়ো তাহলে বলেন তো তখন কি মনের কথা মতো চলবো না আল্লাহর হুকুম মানবো কেউ যদি ফজরে ঘুমায় সে আল্লাহর গোলাম নয় এটা হলো নফসের গোলাম আর যে ব্যক্তি ঘুম থেকে উঠে আল্লাহর ভয়ে মসজিদে দৌড়ায় সে নফসের গোলাম নয় সে হলো আল্লাহর গোলাম সুদ খাইতে মন চায় সুদ খাইলে মাসে মাসে টাকা বাড়বে ইন্টারেস্ট পাবো বছরে বছরে টাকা বাড়বে মন চায় একটু খাই খাইলে তো ফুলুস বাড়বে এটা মনের চাওয়া আর আল্লাহ বলেছেন না সুদ না খাইয়া ব্যবসা করো হালাল পন্থায় মনের চাওয়াকে প্রাধান্য দিয়ে যারা সুদ খেয়ে সুদখুর হবে এই প্রত্যেকটা সুদখুর হলো নফসের গোলাম আর যারা আল্লাহর ভয়ে পরিশ্রম করে দুই হাত দিয়ে কামাই করে নবীজি বলেছেন দুই হাত দিয়ে যারা কামাই করে এদের রিজিক হলো বড় পবিত্র রিজিক এই এই সকল লোকেরা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের বান্দা বলেন সুবহানাল্লাহ আল্লাহ চান আপনি যেন হাতে কামাই করে খান যারা হাতে কামাই করে খায় তারা আল্লাহর গোলাম আর যারা বসে বসে সুদে বিনিয়োগ করে সুদ খায় এরা হলো নফসের গোলাম মন চায় ঘুষ খাবো কেউ যদি মনের চাওয়া মতো ঘুষ খায় এটা নফসের গোলাম আর কেউ যদি আল্লাহকে ভয় করে সে যদি ঘুষ বাদ দিয়া দুর্নীতি বাদ দিয়া হালাল তরিকায় উপার্জন করে এটা হলো আল্লাহর গোলাম তাহলে সবাই একটু জবাব দে বলেন তো আমরা নফসের গোলাম হব না আল্লাহর গোলাম হব মন যা চায় তাই করা যাবে না যুবক ভাইরা সবাই যারা বিয়া শাদী করো নাই মন চাই ইশরে আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো এটা আল্লাহর চাওয়া না মনের চাওয়া সুতরাং যে ব্যক্তি গার্লফ্রেন্ড বানাবে বিয়ের আগে এটা হলো নফসের গোলাম আর যে ব্যক্তি বিয়ের আগে হারাম রিলেশন না করে চরিত্র হেফাজত করবে এটা কার গোলাম সুতরাং যুবক ভাইরা জিএফ বানাইতে যাইও না হারাম রিলেশনের দিকে যে নফসের গোলাম হয় না মন চাইবে একটু নাটক দেখি সিনেমা দেখি মন চাইবে একটু আমি গুনা করি মন চাইবে আমি একটু গান বাজনা করি মনের কোনো চাওয়াকে প্রাধান্য দেওয়া যাবে না কারণ মনের কথা শুনলে হয়ে যাব নফসের গোলাম আর আল্লাহকে ভয় করে আমি যদি কুরআন সুন্নার পথে চলি আমি হয়ে যাব কার গোলাম আমরা সবাই যদি নফসের গোলামি বাদ দিয়ে আল্লাহর গোলাম হতে পারি দেখেন রব্বুল আলামিন কেমন সুসংবাদ আমাদেরকে দিলেন আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ বলছেন যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে বিচারের সম্মুখীন হয়ে সব বিষয়ের হিসাব দেওয়া লাগবে এই ভয় অন্তরে লালন করে নফসের ধোকা থেকে নফসের গোলামি থেকে যারা নিজেদেরকে হেফাজত করবে নফসের গোলামি থেকে বেঁচে থাকবে যারা আল্লাহ বলছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া জান্নাতের অধিবাসী হয়ে যাবে তারা আমরা সবাই জান্নাত চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না জান্নাত যদি চাই তাহলে কি আজকে থেকে ফজরের নামাজ আর পাঁচ ওয়াক্তের নামাজ চাইরা নফসের গোলাম হব নাকি নামাজ পড়ে আল্লাহর গোলাম হব দেখা যাবে কিছুক্ষণ পরে ঠিক আছে আমরা কার গোলাম হব আমার কথাগুলো কি পয়েন্টগুলো কি মাথার ভিতরে ঢুকে না উপরে দিয়ে দৌড় মারে
মনে আছে নি একটা মাঝখানে টেস্ট হয়ে যাক হ্যাঁ এক নাম্বার কি বলেছিলাম ধোকা থেকে বাঁচার জন্য শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য আশ্রয় চাইবো মাশাআল্লাহ বলছিলাম কোয়ান্টিটি গুরুত্বপূর্ণ কোয়ালিটি ফুল শ্রোতায়রা আলহামদুলিল্লাহ এরপরে দুই নাম্বার শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য কি করতে হবে মাশাআল্লাহ আল্লাহর ভয় লালন করতে হবে তিন নাম্বার মৃত্যুর কথা চার নাম্বার নফসের গোলামি করা যাবে কষ্ট হচ্ছে আপনাদের তো আজানও হবে আজানের আগ পর্যন্ত আমরা 14টা শেষ করব ইনশাআল্লাহ বাকিগুলো ছোট ছোট আছে ভয় পাইয়েন না আপনারা নাম্বার 5 পাঁচ নাম্বার গুনাহ থেকে বাঁচার জন্য একাকিত্ব বর্জন করতে হবে কারণ যখন মানুষ একাকী থাকে নিভৃতে থাকে তখন শয়তান মানুষকে দিয়া গুনাহ করানোর চান্স পায় বেশি যারা অবিবাহিত তাদেরকে বলবো ভাই অবিবাহিত অবস্থায় কখনো একা রুমে ঘুমায়ো একা রুমে ঘুমিয়েছে তো শয়তান এসে বলবে ওই মেয়েটারে ফন্দা ওই যে দেখছিলা ওই যে যারে দেখা মাথা তোমার খারাপ হয়েছিল একটু সার্চ দিয়া বাইর করো একটু ফোন লাগাও মেসেঞ্জারে ট্রাই করো দেখো তুমি পাও কিনা একা থাকলে দেখা যাবে শয়তান ধোকা দিবে তুমি একা মানুষ একা বসে আছো ওই যে একটা সিনেমা আসছিল দেখো না আজকে রাতে দেখা ফলাও একা আছেন শয়তান এবার মাথায় চিন্তা নিয়ে আসবে একটু পর্নোগ্রাফি দেখে মজা নাও একটু অশ্লীল ভিডিও দেখো একাকিত্ব যখন মানুষ থাকে একাকিত্ব মানুষকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে এজন্য একা থাকা যাবে আপনারা বলবেন হুজুর একা তো থাকতে চাই না বিয়া করতে চাই তো বিয়ার সময় হলে বিয়া করবেন এখানে আব্বাজানরা শোনেন এবার আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বিয়ের আগে একা রুমে ঘুমাইতে দিবেন না তো কি করবেন দুই ছেলে তিন ছেলে আছে এক রুমে দুইটা সিঙ্গেল খাট দেন বলেন তোরা দুই ভাই দুই খাটে ঘুমা বড় ভাই ছোট ভাইয়ের শরমে সে আর কোনো আজেবাজে কাজ ঘরে করার সুযোগ পাবে ছোট ভাই ও বড় ভাইয়ের ভয়ে আজেবাজে কাজ করার সুযোগ পাবে যার একটা আছে একই করবেন বলবেন এই তুমি দরজা খুলে ঘুমাইও পর্দা থাকুক দরজা খোলা থাকলে ছেলের ভিতরে ভয় থাকবে না জানি আমার আব্বা আম্মা কখন আমার ফিস 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 আওয়াজ শুনে ফেলে কিনা ঠিক কিনা ঠিক এভাবে মেয়েদেরকেও একাকিত্ব বর্জন করতে হবে একা থাকলে আমি যে কথাগুলো বলছি হয়তো অনেকের জীবনের সাথে মিলে যাচ্ছে একা থাকলে ওই দিন একটা জায়গায় মাহফিলে গিয়েছে এক যুবক এসে দরজা বন্ধ করে দিয়েছে এই তো 20-25 দিন আগের ঘটনা ইয়াম ছেলে দরজা বন্ধ করে দিয়েছে আমি বললাম কিরে ভাই দরজা বন্ধ করে দিয়েছেন কেন কয় হুজুর শরমের কথা কাউকে বলতে পারছি না খুব ভালোবাসি আপনাকে আপনার কাছে আমি লজ্জা ভেঙে বলতে চাই অনুমতি দিলে বললাম বলেন বলে হুজুর আমি গত 3 বছর ধরে পর্নোগ্রাফিতে আসক্ত কি করব বলেন যখন শয়তানের ওয়াসওয়াসা আসে দেখে ফেলি এরপরে আমার অনুতপ্ত হই খারাপ লাগে আমি যেটা করেছি ঠিক করি নাই আমি প্রথম প্রশ্ন করলাম ভাই আপনি কি রাতে একা থাকেন অথবা আমি বললাম আপনি কি নীরবে একাকিত্বে বেশি থাকেন শেষ প্রথম প্রশ্নই কমন কয় হ্যাঁ হুজুর এই রূপ ধরছেন কেমনে আপনি আমি বললাম রোগীটা আমি ধরি নাই কোরআন হাদিসে মানুষের জীবনের সমস্যার সমাধান আছে না নাই কথাই আছে না অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা একাকিত্ব বর্জন করতে হবে আমার যুবক ভাইয়েরা তাইলে একাকিত্ব বর্জনের জন্য কি করতে হবে পরিবারের লোকদের সাথে মিলেমিশে থাকবেন ভালো বন্ধুদের সাথে মিশবেন সামাজিক কাজ করবেন এই যে রবিউল ভাই মাহফিলের আয়োজন করেছেন আপনি স্বেচ্ছায় এসে বলেন রবিউল ভাই আমাকে দিয়ে কোনো কাজ করাইন কেন কোরআনের কাজ করলে সওয়াব আছে না না আপনি বলেন রবিউল ভাই আমাকে একটু প্রচারণার দায়িত্ব দেন আমাকে প্যান্ডেলে দায়িত্ব দেন আমাকে মাহফিলের কোনো না কোনো কাজ দেন যে মানুষ ব্যস্ত থাকে তার আজেবাজে কাজ করার কোনো সময় থাকে কাজের লোকেরা কাজ করে আর যারা অলস থাকে ওই যে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা তাহলে কি করতে হবে কাজ করতে হবে সব সময় নিজেকে পরিশ্রমে রাখতে হবে কর্মঠ হতে হবে কাজ করতে হবে যারা কাজ করে না বেকার থাকে এরা বেশি শয়তানি করে আর যারা কাজ করে শয়তানি করার তো কোনো টাইমও তাহলে 5 নাম্বার আমল মনে থাকবে একাকিত্ব বর্জন করতে নাম্বার 6 নাম্বার হলো পাপের উপকরণ থেকে নিজেকে দূরে রাখতে হবে পাপের উপকরণ কি
পাপ হয় এমন এমন যে জিনিস আছে সেগুলো থেকে নিজেকে গুটায়া ফেলেন যেমন পাপের উপকরণ হলো অশ্লীল অশ্লীল ম্যাগাজিন অশ্লীল অশ্লীল বিজ্ঞাপন অশ্লীল অশ্লীল ম্যাগাজিন বিজ্ঞাপন দেখার পরে মানুষের মধ্যে যৌন উন্মাদনা পয়দা হয় এজন্য সেগুলো দেখা থেকে নিজেকে হেফাজত করতে হবে টেলিভিশনের আজেবাজে প্রোগ্রাম থেকে নিজেকে গুটায়া ফেলতে হবে আমরা গুনার যত উপকরণ আছে সেগুলো থেকে নিজেকে গুটিয়ে ফেলবো যেমন মোবাইল ফোন যখন ইউজ করব ইউটিউবে ঢুকলে ওয়াচ শোনার সুযোগ যেমন আছে তেমনি আজেবাজে সিনেমা দেখারও সুযোগ আমরা পাপের সেই পন্থাগুলো পাপের সেই উপকরণ থেকে নিজেকে গুটিয়ে ফেলব একটা ওয়াজ শুনতেছি নিচে দিয়ে আজেবাজে নাচের ভিডিও গানের ভিডিও স্কিপ করে চলে যাব কার ভয়ে আরো জোরে বলেন কার ভয়ে এইভাবে করে আমরা পাপের যত উপকরণ আছে পাপের উপকরণ থেকে যদি আমরা নিজেকে গুটিয়ে ফেলতে পারি তাহলে শয়তানের ধোকায় গুনাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন কে পাপের উপকরণ থেকে নিজেকে গুটিয়ে ফেলতে নাম্বার 7 গুনাহ থেকে পাপ থেকে বেঁচে থাকার জন্য তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে মুক্ত রাখতে হবে কারণ এখন প্রত্যেকটি মানুষের জীবনে প্রযুক্তির ছোঁয়া লেগেছে প্রযুক্তির কল্যাণে এখন যেমন অনেক কাজ আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে ঠিক সেই তথ্য প্রযুক্তি হাতের কাছে চলে আসায় গুনাহ করারও সুযোগ বেড়ে গিয়েছে কম না বেশি হ্যাঁ শুনেন আপনাদেরকে একটা কথা বলি আমাদের চাচা চাচি দাদা দাদিদের আমলে বাড়িতে কারেন্ট ছিল টেলিভিশন রেডিও ছিল না হাতের মধ্যে স্মার্টফোন বাসা বাড়িতে ওয়াইফাই ইন্টারনেট ল্যাপটপ কম্পিউটার এগুলো ছিল না এই জন্য রাত 8টার পরে তাদের কোনো কাজ কাম ছিল না খায়া দায়া গো আর এখন আমাদের হাতের কাছে সব আছে রাত 2টা 3টা পর্যন্ত জেগে থাকার সুযোগ আছে পরিণামে কি হয়েছে ভয়াবহ একটা অসুস্থ জেনারেশন সামনে আমরা পাচ্ছি কি রকম দেখেন এখানে আমার চাচাদের বয়স 70 বছর 80 বছর ফিজিক্যালি ফিট কারণ তাদের লাইফস্টাইল কেমন ছিল তাদের ঘুম ঠিক ছিল যৌবন বয়সে ঘুম ঠিক খাওয়া দাওয়া ঠিক এখনকার যুবকরা 3টা পর্যন্ত রাত ফেসবুকে থাকে এদের ঘুম ঠিক নাই খাদ্যাভ্যাস ঠিক নাই বেশি রাত পর্যন্ত জেগে থাকে যৌবন ক্ষয় হয়ে যাচ্ছে লয় হয়ে যাচ্ছে এত রাত পর্যন্ত জেগে থাকে সকালের নাস্তা ঠিক নাই সকালের খাবার বিকালে তো বিকালের খাবার রাতে খাদ্যাভ্যাস আর ঘুমের অভ্যাস জীবনে শৃঙ্খলা না থাকার কারণে যুবক বয়সে মাইগ্রেনে প্রবলেম চোখের জ্যোতি হারিয়ে ফেলেছে অসুস্থ হয়ে যাচ্ছে চুল পেকে যাচ্ছে অবস্থা যেন এমন হচ্ছে এই প্রযুক্তির প্রতি মানুষ বেশি পরিমাণ ঝুঁকে গিয়ে এর অপব্যবহার করে মানুষ যেন নিজেকে ধীরে ধীরে নিজেকেই সে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে যেটা যতটুকু দরকার ততটুকু ব্যবহার করা ভালো এর চেয়ে বেশি ভালো অতিরিক্ত কোনো জিনিসই ভালো প্রযুক্তি ভালো জিনিস ভালো কাজে লাগালে এই যে ইউটিউবার ভাইয়েরা এখানে হয়তো এক দেশে এসেছে না কম বেশি হতে পারে আমি জানি না এরা যে এসেছে এই একই ক্যামেরা দিয়ে তো নাটকে সিনেমার শুটিংও হচ্ছে দেখেন না আমাদের দেশের মিডিয়াগুলা যায় কোথায় কোন আলম কি হয়ে গেছে কোথায় হাতি একটা মরে গেছে বাঘ পড়ে গেছে এগুলো নিয়ে তাদের সংবাদ পরিবেশনা দেশের সম্পদ বিদেশে চলে যাচ্ছে জনগণের সম্পদ লুটে পুটে খেয়ে বেগম পাড়ায় বাড়ি বানাচ্ছে এদের সংবাদ কিন্তু খুব বেশি একটা পরিবেশন হয় না আজেবাজে জিনিস তারা দেখাবে কিন্তু আমাদের মাহফিলগুলো নিয়ে তো মিডিয়ায় বেশিরভাগ সময় অপপ্রচার অথচ আমাদের মাহফিলগুলোতে লক্ষ লক্ষ মানুষ আসে সেখানে লক্ষ লক্ষ মানুষ মুনাজাতে কাঁদে সেগুলো দেখায় না শুধু মাঝে মাঝে আজে মাঝে কিছু জিনিস দুই একজন আউল বাউল আছে এদের কিছু জিনিস দেখা যা নেগেটিভ জিনিস প্রচার করে আসে না নাই তো বলছিলাম এই ক্যামেরাম্যান ভাইয়েরা এরা ক্যামেরাকে ভালো কাজে ব্যবহার করছে আবার কিছু মানুষ ক্যামেরাকে নেগেটিভ সাইডে ইউজ করছে এটা কি ক্যামেরার দোষ না মানুষের দোষ এই মাইক দিয়ে তো গানও গায় এটা দিয়ে তিলাওয়াতও হয় নামাজও হয় দোষ মাইকের না ব্যবহারকারী
তাহলে বোঝা গেল তত্ত্ব প্রযুক্তি ভালো জিনিস ব্যবহারকারীর উপর ডিপেন্ড করবে সে কি ভালো পথে ব্যবহার করবে সঠিক ব্যবহার না অপব্যবহার করবে গুনাহ থেকে বাঁচতে হলে তত্ত্ব প্রযুক্তির অপব্যবহার ছেড়ে দিতে হবে তত্ত্ব প্রযুক্তির অপব্যবহার ছেড়ে দিয়ে প্রযুক্তি নির্ভর হবেন কিন্তু অতিরিক্ত হওয়া যাবে যতটুকু প্রয়োজন ততটুকু বিশেষ করে ছাত্রদেরকে বলবো বেশি বেশি অনলাইনে থাকবা না যে পরিমাণ সময় তোমরা অনলাইনে থাকো এই পরিমাণ সময় যদি চেয়ার টেবিলে বসে পড়াশোনা করো তোমাদের ক্যারিয়ার সুন্দর হয়ে যাবে এতে কোনো সন্দেহ না নাম্বার 8 গুনাহ থেকে বাঁচার জন্য 8 নাম্বার যে আমল আমরা করব সৎ বন্ধু নির্বাচন করব অসৎ বন্ধু নির্বাচন করে অসৎ মানুষের সাথে মিশব না কারণ কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এজন্য নবীজির একটা হাদিস আমার মনে পড়ে গেল নবীজি বলেছেন তিরমিজি শরীফের হাদিস আবার আবু দাউদ শরীফেও এই হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন শোনো তুমি একজন মুমিন লা তুসাহিব ইল্লা মুমিনা মুমিন ছাড়া তুমি কাউকে তোমার বন্ধু বানায়ো আপনি নামাজি মানুষকে বন্ধু বানাবেন ছাত্র যারা আছো শোনো নামাজি ছেলেকে তোমার বন্ধু বানাবা গাঞ্জা কোর সিগারেট খুরকে তোমার বন্ধু বানাবা না ভালো ছেলেকে বন্ধু বানাবা কারণ ভালো মানুষের সাথে থাকলে মানুষ ভালো হয় খারাপের সাথে থাকলে মানুষ খারাপ হয় এজন্য গুনাহ থেকে বাঁচতে হলে বন্ধু নির্বাচনে সচেতন হতে হবে অসৎ বন্ধুকে অসৎ বন্ধুদের সাথে চলাফেরা করা যাবে না নাম্বার 9 9 নাম্বার হলো গুনাহ থেকে বাঁচার জন্য আত্মসংবরণের পথ অবলম্বন করতে হবে যখনই গুনাহ করতে মন চাইবে তখন নিজেকে গুটিয়ে রাখতে হবে সংবরণ করা শিখতে হবে নিয়ন্ত্রণ করা শিখতে হবে নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে আত্মনিয়ন্ত্রণ যেটাকে আমরা বলি যেমন সুন্দরী দুইটা মেয়ে হেঁটে যাচ্ছে তাকাইতে মন চাচ্ছে এই চোখ তো আমার নয় চোখের নিয়ামত যিনি দিয়েছেন তিনি কি তখন আমরা ওই আল্লাহর ভয়ে আল্লাহর দেওয়া চক্ষুটাকে নিয়ন্ত্রণ করে নিচের দিকে নামায়া মাটির দিকে নামায়া ফেলবো কার ভয়ে এটাকে বলে আত্মনিয়ন্ত্রণ আত্মনিয়ন্ত্রণের পন্থা আমরা বেছে নেব আত্মনিয়ন্ত্রণের পন্থা যদি বেছে নিতে পারি শয়তানের দোকায় গুনাহ থেকে পাপ থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ নাম্বার 10 10 নাম্বার গুনাহ থেকে বাঁচার জন্য লজ্জাশীলতা বৃদ্ধি করতে হবে লজ্জাশীলতাটা কেমন লজ্জাশীলতা শুনেন উদাহরণ দিলে বুঝবেন কোন ছেলের কি এমন দুঃসাহস আছে নাকি তার বাপের সামনে সে খারাপ ভিডিও দেখবে কথা কর না কেন আমার কথা বুঝেন নাই কেন বাপের সামনে ছেলে আজে বাজে ভিডিও দেখে না লজ্জা পায় এমনকি দেখবেন সিগারেট খুর যারা সিগারেট খায় বড় ভাইকে দেখলে সিগারেটটা লুকায়া ফেলে বাপকে দেখলে পিছনে নিয়ে যায় আছে না নাই এটা হলো লজ্জা বাপের সামনে মায়ের সামনে বড়দের সামনে আমরা বাজে কোনো কাজ করতে লজ্জা পাই কি পাই না সুতরাং আপনি যদি বাপ মা অথবা সিনিয়র কারো সামনে বাজে কোনো কাজ করতে লজ্জা পান বিশ্বজাহানের মালিক তিনি আপনার সবকিছু দেখছেন সেই রব যেহেতু আপনাকে দেখছেন সেই রবের সামনে যে কোনো গুনাহ করতে লজ্জাটা নিজের ভেতরে আসার দরকার আছে না নাই কারণ আল হায়া উশুরবাতুম মিনাল ঈমান লজ্জাশীলতা হলো ঈমানের অংশ এই লজ্জাশীলতা নিজের ভেতরে পয়দা করতে পারলে গুনাহ থেকে পাপ থেকে বেঁচে থাকা যাবে নাম্বার 11 11 নাম্বার হলো গুনাহ থেকে বাঁচার জন্য মাথা থেকে খারাপ খারাপ চিন্তা ডিলিট করে দিতে হবে ভালো ভালো চিন্তা মাথায় বেশি নিয়ে আসতে হবে যেমন গুনাহ থেকে বাঁচার জন্য বেশিরভাগ সময় চিন্তা করবেন পাঁচ ওয়াক্তের নামাজটা জামাতে পড়ব আমি আমার যারা ছাত্র তারা চিন্তা করবে আমি আমার হোমওয়ার্ক গুলো সুন্দর করে কমপ্লিট করব ব্যবসায়ী ভাইয়েরা ভালোভাবে কেমনে ব্যবসা করবেন চিন্তা করবেন কৃষক বাবারা ভাইয়েরা যারা আছেন সুন্দরভাবে কৃষি কেমনে করবেন চিন্তা করবেন অর্থাৎ যত সৎ চিন্তা ভালো চিন্তা উত্তম চিন্তা বেশি বেশি করবেন তাহলে খারাপ চিন্তায় খারাপ দিকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে নাম্বার 12 12 নাম্বার হলো
গুনাহ থেকে বাঁচার জন্য বেশি বেশি ইস্তেগফার করবেন সারা দিন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আমল করবেন কারণ বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইলে বেশি বেশি ইস্তেগফার পড়লে দিলের সকল কলুষতা অপবিত্রতা যিনি দূর করে দিবেন তিনি কে আল্লাহ ইস্তেগফারের আমল এটা বড় দামি আমল এই আমল ছোট মনে হয় কিন্তু অনেকেই আমলটা করে না আস্তাগফিরুল্লাহর আমলটা স্বয়ং আমার নবীজি করতেন আমার নবীজি আস্তাগফিরুল্লাহ কতবার পড়তেন তওবা কতবার করতেন ইস্তেগফার কতবার করতেন শুনেন বুখারী শরীফের হাদিস নবীজি বলেছেন ওয়াল্লাহি আল্লাহর কসম ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা আমি নবী বলেন তো নবীজির জীবনে কোনো গুনাহ আছে নাকি গুনাহ নাই জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত নবুয়তের আগেও মাসুম পরেও মাসুম যেই নবীর জীবনে গুনাহ নাই সেই নবী বলছেন আল্লাহর কসম নবী হওয়ার পরেও আমি রেগুলার আল্লাহর কাছে 70 বারের বেশি তওবা ইস্তেগফার করি এটা বুখারীর হাদিস আবার মুসলিম শরীফের অন্য বর্ণনায় নবীজি বলেছেন فاني اتوب اليه في اليوم 100 مره নবী হওয়ার পরেও রেগুলার আমি আল্লাহর কাছে 100 বার তওবা করি তাহলে নবী যদি গুনাহ না থাকার পরেও ডেইলি 70 বারের বেশি 100 বার পর্যন্ত তওবা করে আমরা তার পাপী উম্মত আমাদের তওবা ইস্তেগফার ডেইলি করা দরকার 100 বারের কম না আরো আরো বেশি তা আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন আপনি করেন কয়বার এজন্য সময় পাইলেই পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 খুব দামি আমল এটা নবীজি বলেছেন বান্দা যখন লজ্জিত অনুতপ্ত হয়ে দিল থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে আমল নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে আমি আমার বান্দার সব গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ বানায়া দেই তাহলে এই আস্তাগফিরুল্লাহর আমলটা আমরা এখন থেকে করতে পারবো তো ইনশাআল্লাহ আর দুইটা পয়েন্ট বাকি আছে নাম্বার 13 13 নম্বর হলো গুনাহ থেকে বাঁচার জন্য ফ্রি মিক্সিং নারী পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করে দিয়ে পর্দা নিশ্চিত করতে হবে কারণ সৃষ্টিগতভাবে নারী পুরুষের একটা আকর্ষণ আছে না নাই এখন যদি অবাধে চলাফেরা ফ্রি মিক্সিং থাকে ছেলে মেয়েদের মধ্যে গুনাহ কমাইতে পারবেন না যদি কেউ বলে হুজুর এটা জাস্ট ফ্রেন্ড আরে ভাই আজকে জাস্ট ফ্রেন্ড শয়তানের ধোকায় কালকে হবে বেস্ট ফ্রেন্ড পরের দিন হবে গার্লফ্রেন্ড কেউ যদি কয় না না হুজুর আমার দ্বারা এটা হবে না যদি কেউ বলে হবে না তো তুমি অসুস্থ পুরুষ যদি নারীর প্রতি পুরুষের আকর্ষণই না থাকে সে তো অসুস্থ পুরুষ তার ডাক্তার দেখানো দরকার নারী পুরুষের আকর্ষণ সৃষ্টিগতভাবে এই জন্য বিবাহের আগে নারী পুরুষের ফ্রি মিক্সিং অবাধে মেলামেশা পর্দা ছাড়া চলাফেরা করা যাবে না এই হুকুমগুলো কি দুনিয়ার কোনো মোল্লার না আল্লাহর এজন্য গুনাহ থেকে পাপ থেকে বেঁচে থাকার জন্য ব্যাখ্যা করলাম না সংক্ষেপে বলে গেলাম 13 নম্বর পয়েন্ট হলো ফ্রি মিক্সিং এবং বেপর্দা বন্ধ করে দিয়ে পর্দা নিশ্চিত করতে হবে নাম্বার 14 গুনাহ থেকে বেঁচে থাকার জন্য জিনার দরজা বন্ধ করে দিয়ে বিবাহের দরজাটা উন্মুক্ত করে দিতে হবে যাতে বিবাহ মানুষ সহজে করতে পারে যত বেশি বিয়ে সহজ হবে সমাজ থেকে জেনাটা আস্তে আস্তে কমে চরিত্র নষ্ট হবে না যুবকরা গার্লফ্রেন্ড খুঁজবে না মেয়েরা বয়ফ্রেন্ড খুঁজবে না হারাম রিলেশনে গিয়ে তারা চরিত্র নষ্ট করবে না বিয়েকে সহজ করে দিতে হবে বিয়ের পদ্ধতিকে কঠিন বানানো যাবে এখন বলেন তো আমাদের সমাজে বিয়ে সহজ না কঠিন ব্যাখ্যা করলাম না আপনারা সব জানেন এই যে 14টা পয়েন্ট আমি বললাম আসেন আমরা আবার 1 থেকে 14 পর্যন্ত বলি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য 1 নম্বরে গুনাহ যে করায় সেই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাইতে হবে কার কাছে 2 নম্বর দিলের মধ্যে একজনের ভয় সব সময় রাখবো তিনি কে 3 নম্বর মৃত্যুর কথা স্মরণ রাখবো 4 নম্বর নফসের গোলামে ছেড়ে দিব 5 নম্বর একাকিত্বে থাকবো না 6 নম্বর পাপের উপকরণ থেকে নিজেকে গুটিয়ে ফেলবো 7 নম্বর হলো তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে
নিজেকে হেফাজত করব আট নম্বর হলো অসৎ বন্ধুদের সাথে মিশব নয় নম্বর হলো আত্মনিয়ন্ত্রণ করব দশ নম্বর হলো লজ্জাশীলতা ডেভেলপ করব এগারো নম্বর হলো আজেবাজে চিন্তা করব না বারো নম্বর হলো তৌবা ইস্তিগফারের আমল বাড়িয়ে দিব তেরো নম্বর হলো ফ্রি মিক্সিং বন্ধ করে দিব চোদ্দ নম্বর হলো বিবাহের পন্থা সহজ করে দিব